হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কেকিডি কেরিয়ার ওয়াল। তো 2022-এর যারা মাধ্যমিক স্টুডেন্ট আছে, তো তাদের কিন্তু সিলেবাস 30-35% রিডিউস করা হয়েছে। তো আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে নোটিশটি পাবলিশ হয়েছে। এখানে বলা আছে যে নোটিফিকেশান রিগার্ডিং সিলেবাস অফ এমপি সেকেন্ডারি এডুকেশান 2022, অর্থাৎ যারা 2022-এর মাধ্যমিক স্টুডেন্ট আছে, তো তাদের যে সিলেবাস সে রিডিউস করা হয়েছে, তো সেটাই কিন্তু এখানে বলা আছে। তো নোটিশে ক্লিক করলে আমরা নোটিশটি দেখে নেব কি আছে। তো নোটিশটি আমার ডাউনলোড করা আছে, তো আমি দেখে নিচ্ছি। তো দেখুন, নোটিশটি পাবলিশ হয়েছে 24/8/2021। তো এটা পাবলিশ হয়েছে এবং এখানে সাবজেক্ট কি বলা আছে, অল হেডস অফ সেকেন্ডারি স্কুল টিচার্স আন্ডার WBBSE মাধ্যমিক ক্যান্ডিডেট ফর মাধ্যমিক পরীক্ষা, সমস্ত স্কুলের হেডদের এই লেটারটি বা এই নোটিশটি পাঠানো হয়েছে, যা যেসব স্কুলে মাধ্যমিক স্টুডেন্ট আছে 2022-এর। দিস ইজ নোটিফাই টু অল দ্য হেডস অফ সেকেন্ডারি স্কুলস টিচার্স স্টুডেন্টস অফ ক্লাস 10 that the West Bengal Board Secondary Education has reduced 30-35% of syllabus of the subject. তাদের সাবজেক্ট 30-35% কমানো হয়েছে অফ দ্য সিলেবাস সাবজেক্ট। এখানে 30-35% বলা হচ্ছে কারণ যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে বেশি টপিক বাদ দেওয়া হয়েছে, আবার কোনো সাবজেক্টের ক্ষেত্রে কম টপিক বাদ দেওয়া হয়েছে। তাই গড়ে এখানে 30-35% কিন্তু তোমাদের সিলেবাসে টপিক বাদ দেওয়া হয়েছে, তাই এখানে বলা আছে। তো যেই সব সাবজেক্টগুলো বাদ দেওয়া হয়েছে, রিডিউস সিলেবাস, কিছু কন্টেন্ট কমানো হয়েছে, তো সেগুলো হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথ, ফিজিক্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি। তো এই যে তোমাদের সাবজেক্টগুলো আছে, তো এই এই যে তোমাদের 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্টে কিন্তু কিছু কিছু টপিক কমানো হয়েছে। তারপরে দেখো, বলা আছে যে অল আর রিকোয়েস্টেড টু রেফার দ্য অ্যাবোভ মেনশন সাবজেক্ট ওয়াইজ টপিক চ্যাপ্টার দ্যাট আর ইনক্লুডেড ফর মাধ্যমিক পরীক্ষা 2022 অ্যাজ অ্যানেক্সড হেয়ার উইথ দ্য চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ মার্ক ডিস্ট্রিবিউশন ব্লু প্রিন্ট ইজ অলসো অ্যানেক্সড হেয়ার উইথ। এখানে কত মার্কস হবে এইবারে পরীক্ষায় সেটাও কিন্তু বলে দেওয়া আছে। তো সাবজেক্টের সঙ্গে সঙ্গে মার্কস ডিস্ট্রিবিউশন সিস্টেমটাও কিন্তু ওখানে বলে দিয়েছি, কত মার্কের কীভাবে MCQ থাকবে, কীভাবে শর্ট কোশ্চেন থাকবে, কীভাবে এসে টাইপ কোশ্চেন থাকবে, টোটালটাই কিন্তু বলে দেওয়া হয়েছে। তো দেখার জন্য আমরা নিচের দিকে স্ক্রোল করবো। নিচের দিকে স্ক্রোল করলে এখানে দেখো, প্রথমে সাবজেক্ট ওয়াইজ আমাদের যেগুলো পড়তে হবে এখানে সেগুলোই দেওয়া আছে, যে চ্যাপ্টারগুলো, যে টপিকগুলো আমাদের পড়তে হবে। এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলির ক্ষেত্রে গল্প পড়তে হবে, গল্প, জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, এইগুলোই পড়তে হবে। তো কবিতা যেগুলো আমাদের পড়তে হবে সেগুলো এখানে আছে, আয়ারও বেঁধে বেঁধে থাকি আফ্রিকা, অসুখী একজন, অভিষেক, প্রলয় উল্লাস, কবিতার মধ্যে এইগুলোই কিন্তু আমাদের পড়তে হবে। প্রবন্ধর মধ্যে হারিয়ে যাওয়া কালি কলম, এটা পড়তে হবে আমাদের। তো তারপরে দেখে নেব কী আছে, নাটক সিরাজউদ্দৌলা পূর্ণ সহায়ক গ্রন্থ আমাদের পড়তে হবে, কোনি, ব্যাকরণ থেকে কারক, অকারক সম্পর্ক, সমাস, এইগুলোই কিন্তু শুধুই পড়তে হবে তোমাদের। সিলেবাস অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, খুব সহজ করে দেওয়া হয়েছে। এবং তারপরে নির্মিত পাঠ থেকে তোমাদের যেগুলো এখানে আসবে, নির্মিত পাঠ থেকে কাল্পনিক সংলাপ, প্রতিবেদন, রচনা, অনুবাদ, অর্থাৎ যেটা তোমাদের ইটুবি থাকবে, রচনা থাকবে, প্রতিবেদন থাকবে এবং সংলাপ, এগুলো কিন্তু থাকছে তোমাদের নির্মিত পাঠ থেকে। এরপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে লেসন 1 থাকছে, 2, 3, 4, 5 পর্যন্ত তোমাদের এইগুলো এই 5টা লেসন পড়তে হবে, তার সঙ্গে গ্রামার এবং রাইটিং স্কিল পড়তে হবে। এখানেও টপিকটা খুব বেশি একটা কমিয়ে দিয়েছে, মাত্র 5টা টপিক, মানে খুব সিলেবাসটা খুব সহজ করে দিয়েছে। ফাদার্স হেল্প, ফেবেল, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, মাই ওন ট্রু ফ্যামিলি, আওয়ার রানওয়ে কাইট, এই টপিকগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এই প্রোজ পোয়েম যেগুলো আছে তোমরা পড়বে, এবং গ্রামার এবং রাইটিং স্কিল যা ছিল তাই থাকছে, এক্ষেত্রে কোনো রিডিউস হচ্ছে না, তাই এখানে গ্রামার এবং রাইটিং স্কিলটাই শুধু বলে দিয়েছে। এরপরে হিস্ট্রি থেকে আইডিয়াস অফ হিস্ট্রি, চ্যাপ্টার 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, 5, এইগুলোই কিন্তু
পাঁচটা চ্যাপ্টার তোমাদের তোমরা পড়বে, তো পাঁচটা অধ্যায় যে তোমাদের আছে সেটা তোমরা পড়বে। তারপরে জিওগ্রাফি থেকে এখানে বহির্জাত প্রক্রিয়া, তাদের ভূমিরূপ এবং ভারত ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ, এইগুলো কিন্তু পুরো তোমরা পড়বে। অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের বহির্জাত প্রক্রিয়া, তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এইগুলো পড়তে হবে। আর আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের ভারতের ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, মানচিত্র, এই দুটো টপিকের উপরে তোমাদের বেস করে চলতে হবে। তারপরে লাইফ সায়েন্সের যে যে চ্যাপ্টারগুলো থাকছে, কন্ট্রোল অফ কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানাইজেশন, জীবজগৎ নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবের প্রবাহমানতা, কন্টিনিউটি অফ লাইফ, হেয়ারডিটি অ্যান্ড সাম কমন জেনেটিক ডিজিজ, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই টপিকগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে ফিজিক্যাল সায়েন্স থেকে কমন এরা, ফিজিক্স, কেমিস্ট্রি, যে যে টপিকগুলো এখানে দিয়েছে সেই টপিকগুলো তোমরা পড়বে। কনসার্ন অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের সম্পর্কে, বিহেভিয়ার অফ গ্যাস, গ্যাসের চরিত্র, কেমিক্যাল ক্যালকুলেশন, আমাদের রাসায়নিক গণনা, আলো, বৈদ্যুতিক, ইলেকট্রিসিটি, পিরিয়ডিক টেবিল, আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডিং, ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশান, এই টপিকগুলো তোমাদের কভার করতে হবে। তারপরে এখানে সাবজেক্টের ম্যাথমেটিক্স থেকে থাকছে তোমাদের দ্বিঘাত সমীকরণ, সরল সুদ, উপপাদ্য, আয়তঘন, অনুপাত, সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ, বৃহস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, লম্ববৃত্তকার চোং, দ্বিঘাতকরণী, বৃহস্থ চতুর্ভুজ, সম্পাদ্য, এগুলো তোমাদের থাকছে, গোলক, ভেদ, অংশীদারি কারবার, বৃত্তাকার শঙ্কু, সম্পাদ্য এবং সাদৃশ্যতা, এই টপিকগুলো তোমরা ম্যাথ থেকে কভার করবে। এরপরে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সাবজেক্টগুলো আছে, যা যে যে ল্যাঙ্গুয়েজ যদি থাকে তোমাদের, কারোর গুজরাটি, কারোর সাঁওতালি, তো সেক্ষেত্রে তোমাদের ল্যাঙ্গুয়েজের টপিকগুলো তোমরা দেখে নেবে। ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি কারোর থাকে সেক্ষেত্রে তারা কোন টপিকগুলো পড়বে, এখানে টোটালটা কিন্তু দিয়ে দেওয়া আছে। এবার চলে যাবো তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন, কত মার্কের কীভাবে কোশ্চেন থাকছে, তো এটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো প্রথমে যেটা আমরা দেখে নেব, যেখানে মার্কসটা কিভাবে দেওয়া হবে, তো এখানে বলে দেওয়া আছে যে বাংলার যে মার্কসটা দেওয়া হবে, এখানে গল্প থেকে এমসিকিউ থাকবে 3 নম্বরের এবং খুব ছোট শর্ট প্রশ্ন থাকবে 4 নম্বরের এবং শর্টস অ্যান্ড এক্সপ্লেনেটরি আংশিক ছোট এবং এসে টাইপ বর্ণনামূলক, এই করে টোটাল 15 নম্বর থাকবে গল্প থেকে এবং কবিতা থেকে থাকবে 15 নম্বর, প্রবন্ধ থেকে থাকবে তোমাদের 11 নম্বর, নাটক থেকে থাকছে 4 নম্বর, পূর্ণ সহায়ক গ্রন্থ কোনি এখান থেকে থাকছে তোমাদের 10 নম্বর, দুটো বড় প্রশ্ন 5 5 + 10 10 নম্বর তোমাদের থাকছে, ব্যাকরণ থেকে তোমরা পাচ্ছ 16 নম্বর, 8 নম্বরের এমসিকিউ এবং 8 নম্বরের শর্ট কোশ্চেন মিলিয়ে নির্মিত যে অধ্যায় আছে সেখানে তোমাদের প্রতিবেদনের জন্য 5 নম্বর, রচনার জন্য 10 নম্বর এবং ইউটিউবের জন্য তোমরা 4 নম্বর, টোটাল তোমরা 19 নম্বর, এবং এই টোটাল যে নাম্বারটা তোমাদের হচ্ছে 15 15 11 4 10 16, অর্থাৎ এইভাবেই তোমাদের কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। তারপরে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ থেকে যেটা আছে এমসিকিউ থাকছে প্রোজ থেকে 5টা, পোয়েট্রি থেকে 5টা, তো এইভাবে তোমরা নাম্বার ডিস্ট্রিবিউশনের যে এখানে কন্টেন্টগুলো আছে সেটা তোমরা ডাউনলোড করে রেখে দিতে পারো। আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে তোমরা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবে এবং লাস্টের এই যে নাম্বার ডিস্ট্রিবিউশনের পোর্শনটা চাইলে তোমরা প্রিন্ট করে নিতে পারো বা এমনি পিডিএফ হিসেবে ফোনে রেখে দিতে পারো স্ক্রিনশট নিয়ে। তো তাহলে তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশনটা বুঝতে সুবিধা হবে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি অবশ্যই লাইক করবে এরকম আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।